বাচিক শিল্পী মাননীয় রাজকুমার দাস এবং মাননীয়া ইন্দিরা দে দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরানির স্বাদ। সুরানির বুঝি মরণ কাল, জ্বালায় প্রাণ হাঁপিয়ে উঠছে দুয়োরানির কথা ভেবে ভেবে। রাজার কানে খবর গেল, সভা ছেড়ে এসে পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমার সাতমহলা বাড়ির একধারে তিনটি মহল ছিল দুয়োরানির, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা মহল, শেষে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। দিন যায়, দুয়োরানির কথা মনে রইল না, শুরু হলো দোলযাত্রা। নাটমন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগেলো পিছেলো, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়াবের অপরাজিতার ফুল ফুটেছে দুয়ারের সামনে, চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা, ছত্রধারীকে শুধালে আহা ঘরখানি কার গো? দুয়োরানির ঘর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যায় প্রদীপ জ্বালেনি, মুখে কথাও নেই, রাজা বললে, কি হয়েছে, কি চাই? না, এই ঘরে আর আমি আর থাকবো না। রাজা কোঠাবাড়ি বানিয়ে দিলে গজদন্তের দেয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োই মেঝেটি হল দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দিলে পদ্মের মালা। না, আমার বড় সাত পুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের গাছের ছায়ায়, কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনফুল, বাস করতে গেলে লজ্জা পেলেন। তারপর তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো, পথে ফেরার সময় পালকির দরজা ফাঁক করে দেখি আহা ও কোন ঘরের বউ গো, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, লাল পেরে শাড়ি, স্নানের পর মাটির ঘরে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরার উপর ঝিঁকে উঠছে, ছত্রধারিণীকে শুধালে মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ও তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা, কথা নেই, রাজা বললে কি হয়েছে, কি চাই? আমার বড়ই সাধ, রোজ সকালে নদীতে স্নান করে মাটির ঘড়ায় জল তুলে আনি ওই বকুলতলা রাস্তা দিয়ে। বেশ তো, সাদা শাখা পড়লে আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে মাটির ঘরে জল তুলে আনলেন, দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘরা আছড়ে ভাঙলেন, যা ভেবেছিলাম হলো না, শুধুই লজ্জা পেলেন। সেদিন ছিল রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাবু পড়ল, সমস্ত রাত নাচ হলো গান হলো, পরদিন সকাল হলো হাতির ওপর হাওদা চড়ল, এবারে ফিরছে। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছে, দেখি বনের পথ দেখে চলেছে নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে ডালি তাতে শালুক ফুল, বনের ফল ক্ষেতের শাক, ছত্রধারিণীকে শুধালেন কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? হ্যাঁ, ও তো দুয়োরানির ছেলে, ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক।
তারপর ঘরে ফিরে একলা, সখীরা সাথে নেই। রাজা বললে, কি হয়েছে, কি চাই? আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে ক্ষেত থেকে। বেশ তো, সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, শুধুই লজ্জা পেলাম। কিন্তু কি হলো কে জানে, রোজ সেই একলা একাকী। রাজা শুধুই, কি চাই তোমার? ওই দুয়োরানির দুঃখ আমি চাই রাজা। কেন? ওর দুঃখের বাঁশির বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি বই বেড়ালো, সুর ধরলো না। সুরানি সুখের সোনার বাঁশি আগলে বেড়ালো, বইয়েই বেড়ালো, বাজাতে পারলো না, সুরও ধরলো না। নমস্কার।